টসে হেরে ব্যাটিং এ নেমে দুঃখতে দুঃখতে ছয় উইকেটে করা বাংলাদেশের 153 রান 5 উইকেটে 3 বল হাতে রেখে টপকে গেছে যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমে দলটি ইতিহাস গড়ল। টেস্ট খেলেনি কোনো দেশের বিপক্ষে, এটি তাদের দ্বিতীয় জয়। এর আগে তারা আয়ারল্যান্ডে হারিয়েছে। প্রতিপক্ষ যখন ওভার প্রতি রান দরকার 7-5-8, তখন ম্যাচ জেতার পূর্বশত পাওয়ার প্লেতে উইকেট নেওয়া বাংলাদেশের সেটা করতে পারেনি। পেয়েছে ভাগ্যক্রমে শরীফুল ইসলামের করা চতুর্থ ওভারে নন স্ট্রাইক প্রান্তে রান আউট হয় যুক্তরাষ্ট্রের ওপেনার অধিনায়ক মোরাব প্যাটেল। যুক্তরাষ্ট্রের রান তখন 27। বাংলাদেশকে পরের উইকেটের জন্য অপেক্ষা করতে হয় 90 ওভার পর্যন্ত। রিশাদ হোসেনের বলে সুইপ করতে গিয়ে আউট হন তিনি রামা আন্ড্রেস গুণ। 18 বলে 23 রান করে তিনি আউট হন। রিশাদের ব্রেকথ্রুর পর অবশ্য রান আটকিয়ে যুক্তরাষ্ট্রের চাপে ফেলার চেষ্টা করে বাংলাদেশের বলার, সেটিও করতে পারে। তবে 12তম ওভারে মোস্তাফিজ এসে 29 বলে 28 রান করে ওপেনার স্টিফেন টেইলার এবং আরেন জোসকে আউট করে। আরেক বামহাতি পেসার শরীফুল ইসলাম করে 15তম ওভারে 10 রান দিয়ে আউট করেন নীতিশ কুমারকে। তবে সেটি হয়েছে বাংলাদেশের বলাদের সর্বশেষ সাফল্য। যুক্তরাষ্ট্রের স্কোর তখন 5 উইকেটে 94। অভিজ্ঞ কোরি অ্যান্ডারসন এবং হারমিত সিং এর জুটি তখন ক্রিজে। দু বাহাতি ক্রিজে থাকায় নাজমুল হোসেন সাকিবকে ব্যবহার করতে পারেনি। সেক্ষেত্রে 16 এবং 20তম ওভারে মাহমুদুল্লাহকে ব্যবহার করেছেন। মাঝে 3 ওভার ভাগাভাগি করেছে শরীফুল এবং মোস্তাফিজ। দুই পেসার কোয়ের করা 3 ওভারে 46 রান নিয়ে যুক্তরাষ্ট্রের জয় প্রায় নিশ্চিত করেছে অ্যান্ডারসন এবং হারমিতের জুটি। অ্যান্ডারসন 25 বলে 34 রান করে অপরাজিত ছিলেন। হারমিত 33 বলে এসেছে মাত্র 13 বল থেকে। দুজনের জুটি অবিচ্ছেদ্য থাকে 28 বলে 62 রানে। এর আগে বাংলাদেশের ব্যাটিং নতুন কিছু দেখা যায়নি। যারা সন্দেহ ছিলেন আর তাদের কাছ থেকে রান এসেছে, আর যারা রানের দেখা পাচ্ছিল না তারা রানের দেখা পায়নি। তাতেই স্কোরটা কোনো মতো 150 পেরোয়। টপ অর্ডারে থাকা একমাত্র তানজিদ হাসান ব্যাট থেকে রান এসেছে, কিন্তু ওপেনার লিটন কুমার সেই আগের মতোই 15 বলে 14 রান করে জেসি সিং এর বলে এলবিডব্লিউ হন। এরপর সৌম্য সরকার খেলেছে কিছুটা স্বাচ্ছন্দ্যে। তিনি খেলতে খেলতে আউট হওয়ার পুরনো প্রবণতা সম্মুখ থেকেই গেছে। স্টাফিং টেইলরের বলে তিনি আউট হয়ে ফিরে যান। দুই ওপেনার হারিয়ে পাওয়ার প্লেতে 37 রান করে বাংলাদেশের অধিনায়ক। তিনি নেমে সেই আগের মতোই 11 বলে 3 রান করেছে। 4-এ তৌহিদ হৃদয় এসে একটু রক্ষা করেছে। ক্রিজে এসে তিনি বাউন্ডারি মারার চেষ্টা করলেও দ্রুতগতিতে অপর প্রান্তে উইকেট পড়ায় সে সহজাত ব্যাটিং করতে পারেনি। জিম্বাবুয়ে সিরিজ থেকে ফর্মে থাকতে চেয়েছিলেন সাকিব, কিন্তু তিনিও 12 বলে 6 রান করে আউট হয়েছে। মাহমুদার সঙ্গে হৃদয় 65 রানের জুটি বাংলাদেশকে কোনো মতো 150 রান পেরিয়েছে। যুক্তরাষ্ট্রের সেরা বোলিং করেছে টেইলর, তিনি 9 রানে 2 উইকেট নিয়েছে। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে উৎসাহ প্রদান করবেন। আপনাদের উৎসাহ পরবর্তীতে আমাকে ভিডিও দিতে অনুপ্রেরণা জানাবে। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে।